वेलकम टू कुजिन घर, आमी झुमा। बंधुरा, आज के आमी तोमादेर साथे एकदम मिष्टिर दोकानेर मतोई मैंगो कालाकांदेर रेसिपि शेयर करते चले एसेछि। एटा बानाते आमार समय लेगेछे 30 मिनिटेर मतो। जारा कुजिन घरेर किचेने प्रथमबार भिजिट करछो, तादेर काछे अनुरोध थाकलो चैनलटाके सबस्क्राइब करे नेबार। সঙ্গে আমার আরও একটা ইউটিউবে চ্যানেল রয়েছে, যার নাম ট্র্যাভেল গল্প। পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। গরমকাল আমাদের কাছে খুবই কষ্টদায়ক, কিন্তু গরমকালের ফল আম আমাদের সবার কাছেই প্রিয়। আর আজকে আমি এই আম দিয়েই বানিয়ে ফেলেছি মিষ্টির দোকানের মতোই ম্যাঙ্গো কালাকাঁদ সন্দেশ। রেসিপির জন্য দরকার হবে আমাদের পাকা আমের। আমি এখানে পাকা আমগুলোকে কেটে নিয়েছি, তারপর চামচের সাহায্যে আমগুলোকে আমি স্কুপ করে নিয়েছি। আমি এখানে দুটো আমের ব্যবহার করলাম। খেয়াল রাখতে হবে একটু নরম আম দিয়েই এই রেসিপিটা আমাদের বানিয়ে নিতে হবে। আমগুলোকে স্কুপ করা হয়ে গেলে আমি আমগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর মিক্সির জারটা ঢেকে আমটাকে ভালো করে আমাদের পেস্ট করে নিতে হবে, একটা পিউরি বানিয়ে নিতে হবে। ঠিক এরকম ঘনত্বের পিউরি আমাদের বানিয়ে নিতে হবে। মিষ্টির জন্য আমি এখানে কন্ডেন্স মিল্কের ব্যবহার করেছি। আমি বলবো যদি কন্ডেন্স মিল্ক থাকে তাহলে কন্ডেন্স মিল্কেরই ব্যবহার করতে, নইলে তোমরা চিনি দিয়েও মিষ্টিটা বানিয়ে ফেলতে পারো। আর লাগছে ছানা। আমি 1 লিটার দুধ থেকে এখানে ছানা বানিয়ে নিয়েছি। ছানাটা বানিয়ে প্রায় 1 ঘন্টা মতো ছানাটাকে আমি কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে ছানা থেকে এক্সট্রা জলটা চলে যায়। এরপর হাতের সাহায্যে ছানাটাকে আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানার মধ্যে যে দানা থাকে সেটাকে আমাদের হাতের সাহায্যে চেপে চেপে মেখে ভেঙে ফেলতে হবে। একটা স্মুথ মসৃণ ডো আমাদেরকে বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ বাদেই মাখতে মাখতে ছানার ডোটা এরকম হয়ে আসবে। এই পর্যায়ে আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু প্রথমেই আমাদের জ্বালাতে হবে না। তারপর দিয়ে দিলাম ছানা আর কন্ডেন্স মিল্ক। এরপর গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। এরপর একটা কাঠের খুন্তি দিয়ে ছানা আর কন্ডেন্স মিল্কটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এরপর গুঁড়ো দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ধৈর্য সহকারে এই কাজটা আমাদের করতে হবে। খুন্তির সাহায্যে ছানার যদি কোনো দানা থাকে সেটাকেও ভেঙে দিতে হবে। কিছুক্ষণ বাদে দেখা যাবে মিশ্রণটা ঘন হয়ে আসছে আর ফ্রাইং প্যান থেকে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ম্যাঙ্গো পিউরি, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। এরপর ম্যাঙ্গো পিউরিটাকেও ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে থাকবে। এরপর ওটাকেও ছানার সাথে মিশিয়ে কিছুক্ষণ আমাদের নাড়িয়ে চাড়িয়ে পাক দিয়ে নিতে হবে। যেহেতু এই রেসিপিটা আমি একদম মিষ্টির দোকানের মতোই বানাতে চেয়েছিলাম, সেই জন্য আমি একটু ফুড কালারের ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে এটাকে অনায়াসেই স্কিপ করতে পারো। এরপর ফুড কালারটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর সমস্ত উপকরণকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ আমাদের পাক দিয়ে দিতে হবে। তারপর আমি সামান্য পরিমাপে ম্যাঙ্গো এসেন্সের ব্যবহার করলাম। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো কিংবা
বাদও দিতে পারো, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এরপর ম্যাঙ্গো এসেন্সটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। খুবই সামান্য পরিমাপেই কিন্তু ম্যাঙ্গো এসেন্সটার ব্যবহার করতে হবে, নইলে মিষ্টির স্বাদটা তেতো হয়ে যাবে। এইভাবে যখন ফ্রাইং প্যান থেকে সম্পূর্ণভাবে মিশ্রণটা ছেড়ে আসবে, সেই পর্যায়ে আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু ঘি আমি লাগিয়ে নিলাম। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো পাত্রেই মিষ্টিটাকে সেট করে নিতে পারো। এরপর গরম ছানার মিশ্রণটা আমি ট্রের মধ্যে দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে চেপে চেপে আমি ওটাকে সেট করে নিলাম। হাতে সামান্য ঘি লাগিয়ে আমি এই ছানার মন্ডটাকে রেকট্যাঙ্গেলের মতো শেপ দেওয়ার প্রথমে চেষ্টা করলাম। উপরের দিকটা যাতে মসৃণ হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এইভাবে চেপে চেপে উপরের দিকটাকে আমাদের মসৃণ করে দিতে হবে। এরপর উপরের অংশটা যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে ট্রেটাকে আমি ফ্রিজে রেখে দিলাম 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে আমাদের ম্যাঙ্গো কালাকান্দ খাওয়ার জন্য রেডি। তবে এটাকে আমি এখানে স্কোয়ার করে প্রথমে কেটে নিয়েছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারো। এরপর আমি এই ম্যাঙ্গো কালাকান্দের উপরে সামান্য বাদাম আর আমসত্ত্ব দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এইভাবেই তৈরি হয়ে যাবে একদম মিষ্টির দোকানের মতো ম্যাঙ্গো কালাকান্দ। বন্ধুরা, এর টেস্টটা ছিল একদমই মালাইয়ের মতো। এটা মুখে দিলে একদমই গলে যাচ্ছিল। তাই বলবো বন্ধুরা, এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা অবশ্যই এই গরমে তোমরা বাড়িতে বানিও। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। কুজিন খারের কিচেনে যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো স্পেশাল রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।